দুইটা 10 যখন এখানে কাজ শেষ করে ঠিকাদাররা তখন ঠিকাদাররা চলে গেছে মাটিটা দেখুনি সরায়ে তারপরে একজন ছিল সে একজন সিগারেট খাচ্ছিল সে সিগারেটটা ফেলার পরে আই থিংক সো এটা গ্যাসে আগুনটা লাগছে সে আগুনটা দেখে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে এই যে আমাদের এখানে কলোনির ছেলে লোকজন আছে ওরা আবার মাটি টাটি বালু টালু দিয়ে নিবারণের অনেক চেষ্টা করছে কিন্তু ততক্ষণে আগুন অনেক উপরে উঠে গেছে গ্যাসের আগুন বুঝতেই পারেন তারপর দৌড়ে আসলাম আসার পরে আমি ফায়ার সার্ভিস খবর দিলাম তারপরে যায় ওইখানে গ্যাসের লাইন বন্ধ করালাম দৌড়ে যায় তিতাসের লোক খবর দিয়া লাইন বন্ধ করালাম আরেকটা লাইন বন্ধ করালাম মানে ছুটাছুটি করে যতটুকু করতে পেরেছি তবে আমার মনে হয় ফায়ার সার্ভিসে আরো দুই চারটা গাড়ি যদি হইতো একসাথে আটটা দশটা গাড়ি পানিটা দিলে আগুনটা এত সর্বনাশ হতে পারতো না আর এখানে এই আগুন লাগার মূলে মেন কারণ ঠিকাদার আর কেউ না ওনাদের গাফিলতি একমাত্র যখন তখন যেখানে সেখানে রাস্তা খুলে রাখে যেখানে সেখানে তাদের ইচ্ছা যার যখন ইচ্ছে সে সেখানে রাস্তা খনন করে রাখলো এটা আর ভরাট করলো না পাবলিকের যে জনদুর্ভোগ এটা তাদের দেখা কোনো মানে তাদের কোনো সময়ও নাই তাদের ইচ্ছাও নাই আপনারা শুনতে পাচ্ছিলেন যে একজন বাসিন্দা এলাকার বাসিন্দা তারা অভিযোগ করছিলেন যে যারা কাজ করছিলেন যে কর্তৃপক্ষ যারা কাজ করছিলেন তাদের গাফলতি তাদের অবহেলার কারণে মূলত এই আগুনের ঘটনা ঘটে এবং এই আগুন এখন পর্যন্ত নিভেনি রাত দুটার দিকে আগুনটির সূত্রপাত বা শুরু সেটি কিন্তু এখনও জ্বলছে এবং যারা এখানকার শ্রমিক যারা ছিলেন তারা আসলে ধূম